আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি আর ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে তো আজকের ভিডিওটি হচ্ছে ইউআরএল নিয়ে তো ইউআরএল কি তো তোমাদের আমি প্রথমে দেখাচ্ছি ইউআরএল লিঙ্কটা তোমার বের করার জন্য তো কি করতে হবে মনে করো তুমি তোমার ফেসবুক আইডি ইউ আর লিঙ্কটা কারোর সাথে শেয়ার করবে তো তো প্রথমে তোমার ক্রোমিতে যেতে হবে ক্রমে যাওয়ার পর তোমার ফেসবুক আইডিতে ঢুকবা তো ঢোকার পর তোমার যে ইউআর লিঙ্কটা সেটা তুমি এখানে ক্লিক করার পর এই তোমার মনে করো তোমার প্রোফাইলে গেলাম তো প্রোফাইলে যাওয়ার পর তখন এখন তোমার যে ইউআর লিঙ্কটা তো এই যে এটা এটা হলো ইউআর লিঙ্ক ঠিক আছে তো তোমার এখানে ক্লিক করে এটা কপি করতে হবে তো আমি এটা কপি করে নিলাম তো কপি করার পর এখন যে ইউআর লিঙ্কটা সেটা হচ্ছে তোমরা লিখবা জি ডবলো ডট জি লিখে গো দিবা তো গো দিয়ে সার্চ দেওয়ার পর দেখো যে ইউআর লিঙ্কটা যে তোমরা কপি করলা তো সেটা এখানে পেস্ট করে দাও তো পেস্ট করে দিলে দেখো এখানে কত বড়ো একটা লেখা তো এখানে শর্ট শর্ট ইউআর লিঙ্ক দেখো এই শর্ট হয়ে গিয়েছে এই দেখো জাস্ট শর্ট এই এতটুকু লিখলেই শর্ট হয়ে গেছে তো এখন দেখি চলো এটা এখানে ঢুকি কিনা। তো আমরা আবারও মূল মেরেতে চলে গেলাম তো যে ইউআরএলটা আমরা কপি করলাম এই যেটা এটা সার্চ দিয়ে এখন সার্চ দেওয়ার পরে দেখো আমার ফেসবুক আইডিতে অটোমেটিক চলে আসলো দেখো আমি তোমাদের অন্য একটা ব্রাউজার দিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই ব্রাউজারটা বাদে আমার ইন্টারনেট ব্রাউজার এটা ঢুকলাম ঢোকার পর তো এখন এই দেখো এখানে আমি সার্চ দিলাম দেখো আমার ফেসবুক পেজ এখানে চলে আসছে তা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে আর ইউ আর তোমার তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে শর্ট ইউআরএল এবং তোমাদের ইউটিউব ফেসবুকেও ব্যবহার করতে পারবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিও যদি ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ